স্কিনকেয়ার ক্ষেত্রে আমরা বেশ কিছু মিস্টেক্স করে থাকি আর এই ছোট ছোট মিস্টেক থেকে কিন্তু স্কিনের অনেক বড় সমস্যা হতে পারে সো আজকে তোমাদের সাথে কথা বলবো পাঁচটা কমন স্কিনকেয়ার মিস্টেক নিয়ে প্রতিদিন বাইরে বের হলি রোদ ধুলাবালি পলিউশনে কিন্তু স্কিনে 12টা বেজে যায় তখন বোনাস হিসেবে পাই অ্যাকনি র্যাশ সানট্যান অ্যান্ড হাইপারপিগমেন্টেশন এর জন্য প্রতিদিন ঘরে ফিরে স্কিন ক্লিন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা ভাবি অয়েলি স্কিনে হয়তো ময়শ্চারাইজার ইউজ করাটা ইম্পর্টেন্ট না কিন্তু ধারণাটা একদমই ভুল অয়েলি স্কিনেও ময়শ্চারাইজার ইউজ করাটা একইভাবে ইম্পর্টেন্ট স্কিন টাইপ যেটাই হোক না কেন ডিপলি স্কিনকে ক্লিন করার পর ময়শ্চারাইজার ইউজ করতে হবে বাইরে থাকা অবস্থায় আমরা বারবার হাত দিয়ে ঘাম মুছতে থাকি আনওয়াশড হ্যান্ডস ক্যান ট্রান্সফার ব্যাকটেরিয়া অ্যান্ড অয়েল যার কারণে স্কিনে ব্রেকআউটস করতে পারে সো ট্রাই টু অ্যাভয়েড টাচিং ইউর ফেস থ্রু আউট দ্য ডে স্কিন কেয়ার প্রোডাক্টস আগে পরে যে কোনোভাবে ইউজ করলেই তো হলো নো জেনারেলি থিনেস্ট টু থিকেস্ট কনসিস্টেন্সি মেনটেন করতে হবে প্রায় প্রোডাক্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আমরা নেক এরিয়াটা অ্যাভয়েড করে থাকি বাট নেক এরিয়াতেও কিন্তু এইজিং অ্যান্ড সান ড্যামেজ হয়ে থাকে সো অ্যাপ্লাই ইয়োর স্কিন কেয়ার প্রোডাক্টস টু দিস এরিয়াস অ্যাজ ওয়েল সো এখন থেকে আমরা অ্যাভয়েড করব এই কমন স্কিন কেয়ার মিস্টেক্স অ্যান্ড ইনশিওর করব প্রপার স্কিন কেয়ার দ্যাটস অল ফর টুডে টেক কেয়ার Herlan, your authentic cosmetic store.